আর মাত্র একদিন, শুধুমাত্র 29 তারিখে আমরা তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মডেল টেস্ট কোশ্চেনগুলো, 8 সেট মডেল টেস্ট থাকতেছে, এরপর হচ্ছে তোমাদের সাবজেক্ট প্রতি টপ 200-250 কোশ্চেনের উপর প্রায় 19টার মতো এক্সক্লুসিভ টেস্ট আছে, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংকের উপর পাঁচ 10টা টেস্ট আছে, সব মিলিয়ে 2500-এর উপরে কিন্তু টপ এক্সক্লুসিভ যে কালেক্টেড কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকতেছে। তো আমরা শুধুমাত্র আর একদিন 29 তারিখে তোমাদের এই কোশ্চেনগুলো পাঠাবো। স্বাভাবিকভাবে এখনও যারা অর্ডার করো নাই, দ্রুত অর্ডার করে নেও, এরপর কিন্তু আমাকে রিকোয়েস্ট করলে আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না। এবং স্পেশালি যারা পিডিএফ চাচ্ছ, আমরা পিডিএফ দিই না, আর পিডিএফের দেওয়ার উদ্দেশ্যে এই জিনিসগুলো করা হচ্ছে না, মূলত এই জিনিসগুলো ওদের জন্য করা হচ্ছে যারা অফলাইনে এক্সাম দিতে চাচ্ছে এবং ওই জিনিসটা উপলব্ধি করতে পারতেছে। তো তোমরা অলরেডি ঠকেছো, যথেষ্ট ঠকেছো, সব জায়গাতে ঠকেছো, পরীক্ষা যথাযথভাবে দিতে পারোনি, কেন দিতে পারোনি, কিন্তু ওই জায়গাটা আমি ধরে দেওয়ার পরেও তোমরা বুঝতেছো না যে পিডিএফ দিয়ে তো কাজ হবে না। আমার কথা হলো, আমি যা করতেছি, যে জিনিসটা করছে সেটা তুমি কাজে লাগাতে পারতেছো কিনা, তো পিডিএফ দিয়ে কাজে লাগবে না, বরং অফলাইনে তোমাকে এক্সাম দিতে হবে। স্বাভাবিকভাবে জিনিসটা যারা বুঝতেছো তারা নিতেছো, যারা বুঝবে না তারা নিবে না, স্বাভাবিক, এই হচ্ছে বিষয়। তো আর আমরা একদিন পাঠাই দিব, স্বাভাবিকভাবে যারা এখন অর্ডার করেনি দ্রুত করতে পারো, কমেন্ট বক্সে সবকিছু দেওয়া থাকবে। আর একই সঙ্গে এইচএসসি শিক্ষার্থীরা নক করতেছো, আমরা খুব শীঘ্রই এইচএসসির কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।